ওয়েলকাম ওয়েলকাম আরও একবার স্বাগত তোমাদেরকে সুপার কোচিং বেঙ্গল বাই সুপার অফিসিয়াল বাংলা চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো বলো সবাই আমাকে শুনতে পাচ্ছ কি পাচ্ছ না একটু জানাবে যে আমাকে আমি সম্পূর্ণভাবে অডিয়েবল কি না একটু জানাবে জাস্ট আমায় কি শোনা যাচ্ছে খালি এইটুকু বলবে শরীর মোটামুটি আছে সৌমেন আগের থেকে একটু ভালো মানে গতকাল বেশ মানে কি বলবো পুরো শুয়েই কাটিয়েছি বলতে পারো গতকাল তার আগের দিন রাত থেকে পুরো একেবারে তো এখন অনেকটা ভালো বিভিন্ন রকম ডোজ চলছে ওষুধের ঠিক আছে সেই জোরটা পেতে আর কয়েকটা দিন সময় লাগবে মানে আমি আমার যে স্ফূর্তি থাকে ক্লাসের মধ্যে তো যাই হোক ক্লাসে তো ফাঁকি দেওয়া সম্ভব নাই ভাবে কত ফাঁকি দেব বলো এরপর তো বলবে টাকা নিয়ে এই পরে পেইড ব্যাচে বলবে টাকা নিয়ে কথা রাখে না ঢপ মারে ঠিক আছে তো যাই হোক একটু ইরিটেশন আছে এখনো একটুখানি এখনো ভেতরে ভেতরে ঠান্ডা লেগে আছে আসলে চলো কথা পরে বলবো স্যার পাতলি হয়ে গেছেন নাকি দেখো যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করনি যারা এখনো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করনি তারা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো ঠিক আছে টেলিগ্রামে আমি সব পিডিএফ তোমাদের ভালোবেসে দিয়ে দিই একেবারে যারা জয়েন করনি দ্রুত জয়েন করে নাও ঠিক আছে না রেস্ট দায়িত্ব ব্যাপারটা ব্যাপার আছে মমিতা সবসময় রেস্ট নিলে হবে না দায়িত্বও একটা ফ্যাক্ট বুঝলে ভাই ঠিক আছে দেখো তাহলে চলো আমার যেমন আমি টাইমার দিয়ে থাকি প্রতিটা প্রশ্নে তো আমি এবারও টাইমার তোমাদের দিয়ে দিচ্ছি আবার কি আছে সৃষ্টি হয়েছে সেম সমস্যা যেটা হয় আবার হয়েছে দাঁড়া নাও প্রথম প্রশ্ন তোমার স্ক্রিনে দিয়ে দিয়েছি চলো প্রথম প্রশ্ন আছি মোটামুটি দিশা ঠিক আছে প্রথম প্রশ্ন তোমার স্ক্রিনে দিয়ে দিয়েছি চলো প্রথম প্রশ্ন তোমার স্ক্রিনে দিয়ে দিয়েছি করো সবাই দেরি করো না সবাই করো চিকেন টস নাকি চলো সবাই সেশানটা লাইক করতে থাকো দেখি কত তাড়াতাড়ি ফার্স্টেস্ট হান্ড্রেড লাইক করতে পারো অনেকদিন পর এলাম ঠিক আছে চলো তাড়াতাড়ি আনসার করো বাইশ সেকেন্ড হয়ে গেছে কিন্তু সত্যজিৎ করে দিয়েছে সবার আগে ভেরি গুড সত্যজিৎ সত্যজিৎ সৌমেন ভেরি গুড খুব ভালো সুপ্রভাত মৌ গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং মৌ বিধান স্বাধীন আছি মোটামুটি মৌ সুকমল পূজা চলো সেশনটা সবাই শেয়ার করো সবাই লাইক করো দেখো আমি তোমাদের বহুবার শিখিয়েছি তোমরা হয়তো ভুলে যাও আমি বলেছি এইভাবে করলে জীবনে কোনো দিনও ভুল হবে না অঙ্ক কিভাবে করলে আমি বলেছি এইভাবে করলে অঙ্ক কোনো দিনও ভুল হবে না যে এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান ডাব্লু টু ইজিক টু এম টু ডি টু এইচ টু ডাব্লু ওয়ান কোনো দিন ভুল হবে না যেখানে যেটুকু লাগবে এখানে এম ওয়ান দেওয়া আছে পনেরো জন ঘন্টা আছে এইচ ওয়ান মানে দশজন লোক আছে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করবে প্রতিদিন পনেরো ঘন্টা করে কাজ করবে আর ডাব্লু এর মান কত জানো ডাব্লিউ এর মান জানো সাড়ে সাতশো দেখো মজায় মজায় পুরো অঙ্ক হয়ে যাবে এই এই পনেরো এই পনেরো কাটবে এই পঁচিশ মানে তিন পঁচিশে পঁচাত্তর তাহলে দেখো জীবনে কোনো দিনও ভুল হবে না সূত্র লিখতে হবে তার কোনো মানে নেই সূত্র যে লিখে করতে হবে তার কোনো মানে নেই অপশান এ হয়ে গেল আনসার বুঝতে পারলে ওকে অপশান এ হলো আনসার সূত্র লিখে করতে হবে কোনো মানে নেই বাট ব্যাপারটাকে তোমাকে বুঝে নিতে হবে যেমন আমি হলে কি করতাম আমি হলে করতাম পরিষ্কার হিসেব আমি হলে করতাম হচ্ছে তোমার পনেরো সরি আমি হলে করতাম দশ ইন্টু পনেরো ইন্টু সাড়ে সাতশো বুঝে নিতে হবে একেবারে বুঝে নিয়ে করতে হবে বাই পনেরো ইন্টু পঁচিশ ব্যাস আমার অঙ্ক এখানে শেষ হয়ে যেত এক লাইনে আমি অঙ্কটা করতাম কারণ আমার মাথার মধ্যে ঘুরছে আমাকে ডাব্লু টুটাকে বার করতে হবে আমাকে ডাবলিউট বার করতে হবে বোঝা গেছে এতদিন ক্লাস হয়নি কারণ তোমার এই যে লোকটা ক্লাস নেয় তার গলা থেকে কিছু বেরোচ্ছিল না বা তার শরীর খুব খারাপ ছিল আর এখনো এক্স্যাক্টলি এমডিএইচ এমডিএইচ ঠিক আছে এখনো যে শরীর খুব ভালো বলতে পারি না ঠিক আছে বেসিক্যালি কি জ্বর চলছে তো ঘামছি এটাই হচ্ছে মেইন প্রবলেম চলো পরের প্রশ্ন তোমার স্ক্রিনে করো তো সবাই দেখি চলো করো তো সবাই করো সবাই করো বাহ ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ভেরি গুড ভেরি ভেরি গুড ভেরি ভেরি গুড খুব সুন্দর আনসার ভেরি গুড খুব ভালো উত্তর ওয়ান টোয়েন্টি ফাইভ ওকে ভেরি গুড ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ভেরি ভেরি গুড খুব ভালো উত্তর পাওয়ারের খেলা একদমই সূচকের খেলা পাওয়ার ঠিক না এটা আসলে সূচকের খেলা ছশো পঁচিশ মানে কত বন্ধু 5 টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার জিরো এটা মানে কি পাওয়ার ফোর টু দি পাওয়ার জিরো পয়েন্ট ফাইভ জিরো তাহলে এটা মানে কি লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার চার এটা মানে লিখতে পারি ফাইভ ফাইভ টু দি পাওয়ার ফোর তাহলে এটা কত আসছে ফাইভ টু দি পাওয়ার ওয়ান এটা আসছে ফাইভ টু দি পাওয়ার টু তাহলে যারা সূচক করেছো তারা জানো তাহলে কত আসে টু দি পাওয়ার থ্রি মানে ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ হয়ে যাবে রাইট আনসার পরিষ্কার সকলের কাছে হ্যাঁ তুমি যেভাবে কমফোর্ট ফিল করো রনি তুমি পঁচিশ দিয়ে কমফোর্ট ফিল করো আর পাঁচ দিয়ে কমফোর্ট ফিল করো যেটা আপনার দীঘাত সমীকরণের ক্লাস এখনো পর্যন্ত ইউটিউবে নেই কিন্তু পেইড ব্যাচে রেলের রেলের ব্যাচে দীঘাত সমীকরণ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন চলো পরের প্রশ্ন তোমার স্ক্রিনে দিয়ে দিয়েছি করো সবাই বাহ ভেরি গুড খুব ভালো ভীষণ ভালো ভীষণ ভালো বাহ তনু ভেরি গুড খুব ভালো ভেরি ভেরি গুড ভীষণ সুন্দর আরে না একটু টাইম নিচ্ছি কারণ ফ্যানটা ঠিক করছিলাম আসলে এতটা শরীর খারাপ লাগছে তো ফ্যান না থাকলে আমি ঘেমে যাচ্ছি আসলে দেখো সবার আগে ডিস্টেন্স মানে তোমাদের মনে পড়ে তো গতিবেগ ইন্টু সময় গতিবেগ কত ষাট কিলোমিটার পার আওয়ার তাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করলাম আর সময় কত দেওয়া আছে ফিফটিন সেকেন্ড তাহলে ছয় দশকে ষাট তিন ছয় আঠেরো আর এটা তিন পাঁচা পনেরো তার মানে পনেরো সেকেন্ডে পনেরো সেকেন্ডে আড়াইশো মিটার পথ অতিক্রম করে ট্রেনটা তো পনেরো সেকেন্ডে যদি আড়াইশো মিটার পথ অতিক্রম করে তার মধ্যে কি আছে ট্রেনের দৈর্ঘ্য আছে তার মধ্যে তোমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একশো তিরিশ টোটাল আড়াইশো অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত আড়াইশো মাইনাস একশো তিরিশ তার মানে ট্রেনের দৈর্ঘ্য কত স্যার একশো কুড়ি মিটার ঠিক আছে দেখো ডাব্লিউবিপিতে এ প্রশ্ন বহুবার এসছে তোমরা মানে এরকম ব্যাপার না ফ্যান খারাপ হয়ে গেছে না ফ্যানটা সেট করছি আসলে আসলে ব্যাপার কি ভেতরে ঘামলেই আমার প্রবলেম হচ্ছে আর ভেতর দিকটা ঘেমে যাচ্ছে তখনই শরীরটা আরও বেশি খারাপ করছে ঠিক আছে অ্যান্টিবায়োটিকের উপরে আছি তো এই হচ্ছে ব্যাপার চলো নেক্সট কোয়েশ্চেন চলো পরের প্রশ্ন তোমার স্ক্রিনে দিয়ে দিয়েছি চলো সেশনটা সবাই লাইক করো ফার্স্টেস হান্ড্রেড লাইক চাই ফার্স্টেস হান্ড্রেড লাইক চাই একেবারে চলো নাজিবুর দিশা বলে দিয়েছে ভেরি গুড দিশা খুব ভালো টু ইস ওয়ান বলেছে দিশা সবার আগে ওই দিন ফিফটিন সেকেন্ড চলো ফার্স্টেস্ট হান্ড্রেড লাইক চাই দীপ বলেছে এ অভিরায় ভেরি গুড বিধান সুকমল নাজিবুর সৌমেন বাহ ভেরি গুড সূর্য তো আমরা দেখব নায়ক আর ব্রিজেশ নায়ক আর ব্রিজেশ নায়লনায়ক হুমে তো ওদের বয়সের অনুপাত কত সেভেন ইস টু টু ওদের বয়সের গুণফল যখন বস গুণফল থাকে আমি বলি দুজনের বয়সের সাথে একটা এক্স লাগিয়ে দাও তাহলে দুজনের বয়সের গুণফল কত ফরটিন এক্স স্কোয়ার ইজিকল টু কত স্যার পাঁচশো চার তাহলে তিন চোদ্দং বিয়াল্লিশ আহ তিন চোদ্দং বিয়াল্লিশ ছ চুরাশি তাহলে এক্সিকল কত পেলে বস ছয় পেলে তাহলে ব্রিজেশের বয়স কত ছিল সাত ছয় বিয়াল নায়কের বয়স বিয়াল্লিশ আর ব্রিজেশের ছিল হচ্ছে বারো তাহলে ক বছর পর আঠেরো বছর পর আঠেরো বছর পর নায়ক হবে ষাট আঠের বছর পর ব্রিজে সবে তিরিশ তাহলে ওদের বয়সের অনুপাত কত দাঁড়াবে বলো টু ইস টু ওয়ান আশা করি পরিষ্কার সকলের কাছে কেন এক্স জোরতে বলি মনে পড়ে তো এক্স ধরতে এই কারণে বলি বর্গমূল করতে হবে তাই এই কারণে আমি এক্স ধরতে বলি আর কোনো কারণ না এক্স কে তুমি ধরবে কি ধরবে না ফেলে দেবে কি ফেলে দেবে সম্পূর্ণ তোমার ব্যাপার এই মাঝে মাঝে এক্স কে একটু টেনে আনি ওই যাতে মানে ওই বিষয়টা কি আমাদের ভুল না হয় এক্স আমাদের ভুলগুলো শিখিয়ে দেয় তো তাই এক্স কে মাঝে ধরতে হয় ভুল যাতে না হয় চলো পরের প্রশ্ন খুব সুন্দর একটা প্রশ্ন আছে চলো নেক্সট কোয়েশ্চেন তোমার স্ক্রিনে সৌভিক বলছে আর একবার দেখাবো এটা করে নে আবার দেখাবো এটা করে নে এটা করিয়ে আবার দেখাচ্ছি চলে এলাম তো ঠিক আছে হ্যাঁ অনেকদিন পর শরীরের সাথে পেরে উঠছি না আসলে এক জিন্দাবাদ একেবারে টানা ওই জন্য মোটিভেশন কখনো ভুল করে না চলো জলদি জলদি করো একেবারে নাকি ছত্রিশ ছত্রিশ শিল্পা বলছে ছত্রিশ স্বাধীন বলছে ছত্রিশ সোমনাথ দীপালি সৌমিক সন্তোষী মৌ মোস্তাকিম সৌমেন সুকুমল আচ্ছা দেখি দেখো আমি তোমাদের কনসেপ্ট শিখিয়েছি যারা আমার কাছে এলসিএম এইসিএফ পড়েছে। তাদেরকে আমি কনসেপ্ট শিখিয়েছি কীরকম কনসেপ্ট শিখিয়েছি আমি বলেছি কোন সংখ্যা মানে গসাগু ইন্টু এ দুটো সংখ্যা যদি হয় তাহলে আরেকটা সংখ্যা কত গসাগু ইন্টু বি তাহলে তাদের লসাগু কি শিখিয়েছি মনে পড়ে তাদের লসাগু শিখিয়েছিলাম এইচ ইন্টু এ ইন বি আচ্ছা দুটো সংখ্যার গুণফল ফল দেওয়া আছে তাই না তাহলে বলতে পারি আমার এখানে গসাগু ইন্টু এ মানে বারো ইন্টু এ কারণ গসাগু বারো বলা আছে আর একটা বারো ইন্টু বি বলতে পারি হ্যাঁ কি না বলো তাহলে দুটো সংখ্যার গুণফল ফল বারো ইন্টু এ গুণ বারো ইন্টু বি ইজিকল টু বলা আছে একেবারে কনসেপচুয়ালি করবো চারশো বত্রিশ বারো দিয়ে কাটি তিন বারং ছত্রিশ ছ বারং বাহাত্তর এটা কাটি তিন তার মানে এবু তিন আসলো তাহলে এ আর বি এর গুণফল তিন মানে একটা এক হতে পারে আর একটা তিন হতে পারে আর কোনো হওয়ার সম্ভাবনা নেই তাহলে ছোট সংখ্যাটা কত হবে বারো ইন্টু এক মানে বারো বড় সংখ্যাটা কত হবে বারো ইন্টু তিন মানে ছত্রিশ তাহলে কি জানতে চেয়েছে বস জানতে চেয়েছে বড় সংখ্যাটা কত তাহলে ছত্রিশ আনসার হবে বলো সবাই বুঝতে পারলে কিনা বলো সবাই বুঝতে পারলে কিনা এটা হচ্ছে কি বলো এটা হচ্ছে কনসেপ্টুয়াল আনসার বলো এটা হচ্ছে একেবারে এখানে কোনোরকম ঝোলঝাল নেই পাক্কা কনসেপ্ট আছে সবাই সেশনটাকে লাইক করো আচ্ছা আগের প্রশ্নটা বুঝতে পারিনি আমাদের সৌভিক সৌভিকের জন্য একবার বলি দাঁড়াও সৌভিক নায়ক বাবু বাবুর বয়স ছিল সেভেন এক্স আর ব্রিজেশের ছিল টু এক্স তাহলে দুজনের বয়সের গুণফল বলতে পারি ফরটিনিস তাহলে এক্সিকল টু কত হবে সৌভিক ছয় তার মানে নায়কের বয়স কত সাত ইন্টু ছয় মানে বিয়াল্লিশ আর ব্রিজেশের বয়স কত টু ইন্টু মানে কত বারো আঠেরো বছর পর আঠেরো বছর পর নায়ক হবে ষাট আঠেরো বছর পর ব্রিজেশ হবে তিরিশ তখন অনুপাত কত জানতে চেয়েছে তিরিশ দু ষাট তো এবারে বুঝেছ সৌভিক কোন জায়গায় কোন ডাউট আছে সৌভিক চ্যাপ্টার ওয়াইজ অলরেডি কয়েকদিন আগে করিয়েছি কবিউল আবার আসবো আজকে সাতটায় হ্যাঁ আজকে সব ক্লাস হবে যত শরীর খারাপই হোক না কেন আস্তে আস্তে করব ঠিক আছে আপনি মালায়ালাম হ্যাঁ বলে মাঝে 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 মালায়ালামী বলে দেবো হ্যাঁ চলো কঙ্কিনী বলে দেবো চলো পরের প্রশ্ন স্ক্রিনে চলো হান্ড্রেড লাইকটা দেখে নি সকাল সকাল চলো হান্ড্রেড লাইকটা না না শিল্পা এত রেস্ট নেওয়া যায় না বাবু এটা সরকারি চাকরি নয় ঠিক আছে চলো করো দিশা বলে দিয়েছে দিশা বলে স্যার এটা কমন প্রশ্ন এটা আপনি অনেকবার করিয়েছেন প্র্যাকটিস করাতে করাতে আবার নিয়ে এসেছেন এক্স্যাক্টলি অনেকবার করিয়েছি একবার দুবার না অনুপম সূর্য লাস্ট ভেঞ্চার সন্তোষী দীপ শিল্পা পূজা আনোয়ার সত্যজিৎ সত্যজিত সৌমেন সঞ্জিত অনুশ্রী সৌরভ বিকাশ কৃষ্ণকান্ত বাহ চলো দেখি এবারে আর বেনের কাছে মার্বেলের অনুপাত কত রে টু ইস টু ফাইভ আর বেন আর ক্রিসের কাছে মার্বেলের অনুপাত থ্রি ইস টু ফোর মানে বি ডিস্টার্ব করছে এক জায়গায় বি পাঁচ এক জায়গায় বি তিন তাহলে এটাকে তিন দিয়ে গুণ করব এইটাকে পাঁচ দিয়ে গুণ করব তাহলে এইস টু বিস টু সি জলের মতো পেয়ে যাব তাহলে এর মান কত হবে ছয় বি পনেরো আর সি হচ্ছে বারো তাহলে মোট কত পনেরো আর ছয় একুশ আহ সরি সরি পনেরো 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 আর ছ পনেরো আর বারো সাতাশ পনেরো আর দশ পঁচিশ

কুড়ি ৪০ চল্লিশটা আছে পরিষ্কার বলো একদম কুড়ি হবে অন্যায় করেছিলাম সে অন্যায় শাস্তি হবে জেলে বসেই খেলা হবে চলো হয়েছে পরিষ্কার তো সবার কাছে লাইকটা কি হলো স্যার সূচকের অঙ্কটা আচ্ছা আমাদের বন্ধু বারবার সূচকের অঙ্কটা কথা বলছে না হলে খুব কষ্ট পাবে ওর মনে কষ্ট দিয়ে লাভ নেই চলো একবার ওকে দেখিয়ে দিই সূচকের অঙ্কটাও একবার দেখতে চাইছে সব বন্ধুদের বলছি একটু অপেক্ষা করো বন্ধু এই দেখো বন্ধু সূচকের অঙ্কটা তোমার জন্য এই দেখো এটা মানে লেখা যায় পাঁচটা চারের গুণ ফল বন্ধু ফাইভ টু দি পর ফোর তার পাওয়ার আছে জিরো পয়েন্ট টু ফাইভ গুণ এটাও মানে ফাইভ টু দি পর ফোর তার পাওয়ার হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো বন্ধু কি হয় কি সূচকের নিয়ম অনুসারে এই পাওয়ার দুটো গুণ হয় তাহলে চার পঁচিশে একশো ফাইভ টু দি পার ওয়ান আর চার পাঁচা কুড়ি মানে ফাইভ টু দি পর টু সূচকের নিয়ম অনুসারে গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয় যদি থাকে তাহলে কত আসলো টু দি আর গুণ করলে হয় হয় আমার মনে পরিষ্কার হয়েছে চলো বন্ধু পরের প্রশ্নে চলে আসি চলো পরের প্রশ্ন তোমার স্পিনে হ্যাঁ অন্যায় হয়েছিল সুরজিৎ আমি বারো করে ফেলেছিলাম কুড়ি পরে করে দিয়েছি

মঙ্গল বলছে ছয় সৌরভ বলছে ছয় অমিত বলছে ছয় পূজা বলছে ছয় ভেরি গুড দেখো কি বার করতে বলেছে বন্ধু বার করতে বলেছে বার্ষিক সুদের আর মাঝে মাঝে সূত্রও কাজে লাগাবা আর টু মনে পড়ে হান্ড্রেড ইন্টু আই পিটি সব সবসময় সূত্র ছাড়া হবে না এরকম ব্যাপার নেই দেখো আট টাকা মূলধন আট টাকা মূলধন তিন টাকা সুদ তাহলে ব্যাস অঙ্ক শেষ করো একশো ইন্টু তিন পি কত আট সময় কত সাড়ে ছ বছর পূর্ণ এক বাই চার বছর মানে পঁচিশ বাই চার বছর চারটাকে উপরে তুলে দেব বন্ধু বুঝলে চার পঁচিশে একশো চার দু খনি আট দু দুখনি খনি চার মানে তিন দু খনি সিক্স পার্সেন্ট পরিষ্কার সবার কাছে বলো বলো পরিষ্কার একেবারে কোনো ডাউট থাকলে বলবে সবসময় মাঝে মাঝে সূত্রকে একটু কাজে লাগাবা হ্যাঁ দেখো সূত্র দেখো সূত্রকে একেবারে বাদ দিলে হয় যেখান থেকে অঙ্ক আমরা শিখি যেখান থেকে শর্টকাট বার করি তাকেও তো মাঝে মাঝে সম্মান দেওয়া উচিত না চলো নেক্সট কোয়েশ্চেন তোমার স্ক্রিনে চলো পরেরটা এখানেও সূত্র কাজে লাগাবো চলো কবিউল একেবারে ময়জুদ্দিন শেখ একেবারে আচ্ছা যারা যারা ডাব্লিউ বিপির ব্যাচে এখনো এনরোল করনি করতে পারো কিন্তু ডাব্লিউ বিপির ব্যাচ কিন্তু ছশো বিয়াল্লিশ টাকাই দাম আছে আরও কম থাকতে পারে দেখছি চেক করছি চলো চেক করছি একটু পরে চেক করছি চলো বাহ দীপ সবার আগে আনসার করেছে দীপ সবার আগে আনসার করেছে ভেরি গুড দীপ দীপ বিধান ভেরি গুড লাস্ট বেঞ্চার সুকুমল সৌভিক ইকবাল সাগর জিতু দিশা সূর্য মৌ সৌমেন অমিত শিল্পা বিশ্বজিৎ অভি অনুশ্রী আনোয়ার তাহলে আবার সূত্র কাজে লাগাবো কেন লাগাবো না সুদ আসল আট টাকা আসল পাঁচ টাকা সুদ কত বন্ধু তিন টাকা তাহলে কি জানতে চেয়েছে সুদের হার সেই তো একই গল্প বন্ধু একশো ইন্টু তিন বাই পাঁচ ইন্টু পাঁচ আর কোনো গল্প আছে তো বাই পাঁচ ইন্টু পাঁচ ব্যাস খেলা শেষ করি পাঁচ বছরে বিনিয়োগ করা মূলধন এবং সুদ আসলের অনুপাত এত সুদের হার খুঁজুন হান্ড্রেড ঠিক আছে তাহলে ব্যাস শেষ করো চার পঁচিশে একশো বারো পার্সেন্ট আসলে পার্সেন্ট চিহ্নটা নেই তো ওই জন্য আমি ভাবছিলাম কনফিউজ হয়ে গেছিলাম যে কি বলতে চাইছে দাবি কি চলো পরের প্রশ্ন তোমার স্ক্রিনে চলো আবার সেই প্রশ্ন আবার সেম প্রশ্ন চল জলদি জলদি করো একেবারে একদম সৌভিক এই তো সৌভিক পারফেক্ট দিয়েছে জুয়েল চলো এটা তাড়াতাড়ি করো চলো একশোটা লাইক অন্তত করো সেঞ্চুরি করে আসি চলো দিশা বলে দিয়েছি টাইম অ্যান্ড ওয়ার্ক দিয়েছেন এ নিয়ে কোনো কথা বলার জায়গা নেই আপনি আমাকে টাইম অ্যান্ড ওয়ার্ক দিয়েছেন চলো এই দিশা এই দিশা খেলবো না দিশা আনসার বদলেছে দিশা আনসার বদলেছে খেলবো না দিশা আবার সেই এম ওয়ান এর গল্পে আমি আসব সব থেকে ভালো কখনো ভুল হবে না দেখো ২৪ জন লোক আহ দিনে আট ঘন্টা কাজ করে একটা কাজ করতে পারে তাহলে ছত্রিশ জন লোক বারো ঘন্টা কাজ করে কদিনে কাজটা নামাবে ঠিক আছে বারো দুই চব্বিশ আঠেরো দু ছত্রিশ দুই দুই কেটে গেল তাহলে ডি আসবে আট দিন ঠিক আছে ভুল হওয়ার কোনো জায়গা নেই ওই যে মশলা না কি বলে এম মশলা একটু আগে কে বলছিলি সেখান থেকে কোনো ভুল হওয়ার জায়গা নেই ঠিক আছে চলো পরিষ্কার তো সবার কাছে আট দিন আর একেবারে আট দিন তো চলো একটু দেখেনি কি কি ব্যাচ অ্যাভেলেবেল আছে একটু দেখানো উচিত বুঝলো তো অনেকে নিতে চায় তো ব্যবসা করতে আসিনি যদিও তারা আবার ব্যবসা করতে এসছেন চলো দেখি অনেকদিন খোলাই হয় না টেস্ট বুক তাই না চলো আমি তো দেখাই না বেসিক্যালি কারণ আমি জানি আমার ভাই বোনেরা ও এখানে অলরেডি আচ্ছা এখানে কোর্সটা এনরোল করা আছে এক মিনিট চলো দেখো একবার দেখে নাও সুপার কোচিং অপশানে যাও সুপার কোচিং অপশানে গিয়ে তুমি চলে যাও ওয়েস্ট বেঙ্গল আচ্ছা উড়িষ্যাও চলে এসেছে দেখো ডাব্লিউবিপি কত টাকা আছে সাতশো টাকা আছে এখানে অ্যাপ্লাই কুপনে তুমি আমার এই নামটা ইউজ করো চারটে ডিজিট ইউজ করো কত আসছে এই পাঁচশো এক টাকা আরে বাবা ভয়ঙ্কর ব্যাপার আমি জানি না কোনো গ্লিচ আছে কি না যারা যারা নিস নি এক্ষুনি নিয়ে নে বাবা পাঁচশো এক টাকায় হিউজ ডিসকাউন্ট চলছে হিউজ ডিসকাউন্ট এই ফোন নাম্বারে ফোন করে নাও নাইন সিক্স সেভেন নাইন ফোর টু জিরো ট্রিপল নাইন নাম্বারে আর যদি মনে হয় না ফোন করার প্রয়োজন নেই নিজে কিনতে পারবে আমার টেলিগ্রামে আমার টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে যা তা ব্যাপার কিন্তু পাঁচশো এক টাকায় পাওয়া যাচ্ছে পাঁচশো এক টাকায় ঠিক আছে ওড়িশাতে হ্যাঁ তাই তো দেখছি সব স্টেটে পাঁচশো পাঁচশো এক টাকায় ঠিক আছে দেখি অন্য কোর্স কি প্রাইস আছে একবার দেখি চল তো পঞ্চায়েত কত পঞ্চায়েতের প্রাইস কত আছে দেখি একবার আমি জানি না তো বললাম না আমি তো অসুস্থ ছিলাম আমি দেখিও নি কি ছিল ঠিক আছে এই তিনশো টাকা পঞ্চায়েত যারা যারা পঞ্চায়েতের কথা ভাবছো আবার বলছি এই নাম্বারে কল করো নাহলে আমার টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে আমার টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে আচ্ছা লাস্ট ক্লার্কশিপটা দেখি ক্লার্কশিপের প্রাইসটা কত আছে হ্যাঁ ক্লার্কশিপটা দেখে আমরা আবার অঙ্কে ঢুকে যাবো ক্লার্কশিপের প্রাইসটা কত আছে দেখি ফ্ল্যাগশিপের প্রাইসটা কত আছে দেখি পিএসসি ফ্ল্যাগশিপ এটার দাম মনে হয় কমই নি দেখি মানে আমার কুপন লাগালে না জাতা কাণ্ড ঘটে যাচ্ছে দেখেছো পাঁচশো উনিশ টাকা জাতা চলছে যার এখনো ব্যাচ নেওয়ার কথা চিন্তা করছো আবার এই একটা কথাই বলবো জাস্ট এই নাম্বারে কল করে নাও ফুল হেল্প পাবে তা না হলে আমার টেলিগ্রামে চলে যাও আমি এক্ষুনি লিঙ্ক আবার পিন করে দিচ্ছি চলো পরের প্রশ্নে আসছি পরের প্রশ্ন তোমার স্ক্রিনে চলো তার মানে জাতা ব্যাপার একেবারে তার মানে আমি একবার দেখি ডাব্লুবিপি কত দাঁড়াচ্ছে হচ্ছে টাকা ঠিক আছে আচ্ছা পঞ্চায়েত হচ্ছে তিনশো পঁচাশি টাকা আর ক্লার্কশিপ পাঁচশো উনিশ টাকা জাতা ব্যাপার কিন্তু যার যেটা ইচ্ছে নিয়ে নাও চলো অনেক টাকা লস হয়ে গেছে চলো স্যার প্রোডাক্ট

চলো দেখো দেখো এই অঙ্কগুলো কয়েক সেকেন্ডে করা যায় যদি পার্সেন্টেজের কনসেপ্ট ক্লিয়ার থাকে টোয়েন্টি পার্সেন্ট মানে কত ওয়ান বাই ফাইভ থার্টি পার্সেন্ট মানে কত বন্ধু তিন বাই দশ আর সি তো বলাই আছে ওয়ান বাই সিক্স আর তোমাদের আমি বহুদিন শিখিয়েছি তোমাদেরকে আমি বহুদিন শিখিয়েছি এরকম থাকলে এইস টু টু সি কি করে করে স্যার যেটা থাকে উল্টে দেবেন ওয়ান বাই ফাইভটাকে উল্টে দিন এটাকে দশ বাই তিন করুন আর এটাকে করুন ছয় তাহলে লসাগু তিন দিয়ে গুণ করুন পনেরো ইস টু দশ ইস টু তিন ছয় আঠেরো তাহলে তোমার যদি ওই কনসেপ্টটা ক্লিয়ার থাকতো এক লাইনে আনসার হয়ে যেত যে টোয়েন্টি পারসেন্ট মানে ওয়ান বাই ফাইভ হোলির দিনটার জন্য ওয়েটিংয়ে ছিলাম আমি জানি না এত কমে গেছে হ্যাঁ দিন দিন কমবে এতটা কমেছে আমি জানি না আমি টেলিগ্রামে লিঙ্কটা পিন করে দিচ্ছি যারা যারা ব্যাচ নিতে চাইছো আমার টেলিগ্রামে ঢোকো ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করো একই মানে কোনো কোড ইউজ করতে হবে না চলো পরের প্রশ্নে চলে আসি দেখো গোল্ডেন রুল ওয়ান সেই গোল্ডেন রুল ওয়ানের প্রশ্ন যারা পেইড ব্যাচে আমার ক্লাস করছো গোল্ডেন রুল ওয়ানের প্রশ্ন চলো আমি পিন করে দিচ্ছি টেলিগ্রামে আমি পিন করে দিচ্ছি এখনই পিন করে দিচ্ছি চলো পিন তো করা যায় না ওই মানে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই চলো ভেরি গুড তার মানে দেখো অরিজিনাল অনুপাতটা কত ছিল থ্রি ইস টু ফাইভ মন দিয়ে বুঝবা আর নতুন অনুপাতটা কত ফাইভ ইস টু সেভেন নতুন অনুপাত কেন হলো কেন হলো নতুন অনুপাত প্রশ্ন তো মনের মধ্যে এটা কেন হলো কারণ প্রত্যেকের সাথে দু অনুপাত যোগ হয়েছে দেখো প্রত্যেকের সাথে দু অনুপাত আসলে কত যোগ হয়েছে আসলে দশ যোগ হয়েছে তাহলে দু অনুপাত দশ মানে এক অনুপাত কত পাঁচ কি জানতে চেয়েছে ছোট সংখ্যাটা অরিজিনাল অনুপাত এটা তাহলে ছোট সংখ্যাটা তিন তাহলে তিন পাঁচা পনেরো ছোট সংখ্যাটা বড় সংখ্যাটা জানতে চাইলে টোয়েন্টি ফাইভ হতো ঠিক আছে এই হচ্ছে গোল্ডেন রুল ওয়ান স্যার পার্সেন্টেজের চার্জ পিন করা যায় না জানিস তো রনি টেলিগ্রামে আমি চেষ্টা করেছি পিন বলে অপশানটা আসে না আমার চ্যানেলে আমি জানি না কেন একটু খুঁজে নিস আমি চেষ্টা করেছি কিছু কিছু জিনিস পিন করা দরকার কিন্তু করতেই পারছি পিন না আমি অনেক চেষ্টা করেছি চলো পরে প্রশ্ন আমার আইডিয়া নেই পিডাব্লিউ টেক্সট বুক থেকে রিফান্ড চাইছে মানে একদম রিফান্ড দেবো একদম কথা দিয়েছে টেক্সট বুক রিফান্ড হান্ড্রেড পার্সেন্ট দেব ভেরি গুড ফোর 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 একেবারে একেবারে একদম পেনের কোনো প্রয়োজন কি কি করতে পেন ইউজ করবি এটা সতেরো সতেরো আট পঁচিশ পাঁচ পাঁচ আর এগারো ষোলো মানে চার আনসার কিসের পেন এখানে পেন ইউজ করা মানে নিজেকে নিজেকে অপমান করা ওয়াইটি অপশান পিন তুলে দিয়েছে আচ্ছা পিন অপশান তুলে দিয়েছে আচ্ছা 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 হয়তো আমি বলতে পারবো না একদম সিলেক্ট হলে ফুল রিফান্ড দেবো তোমার তোমার অ্যাডমিট দেখাবে হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড দেবো তা হলে টেক্সট বুকের নামে কেস করে দেবে যাও এত বড় কথা বললাম চলো এত বড় কথা বললাম হ্যাঁ দেবে তো আর কথা আমি তো বলে দিলাম নাহলে টেক্সট নামে কেস করে দেবে যাও ঠিক আছে চলো হ্যাঁ ক্লার্কশিপে আসবে মানে চলো বটেই চলো হান্ড্রেড লাইকটা করো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড দিশা সত্যজিৎ অনুশ্রী শিল্পা সুজিত একদম একদম গোপী আরে এই লোকটা তো অদ্ভুত লোক এবারে কিন্তু স্প্যাম হয়ে যাচ্ছে পিডাব্লিউডি এবার কিন্তু স্প্যাম হয়ে যাচ্ছে তার মানে সেভেন এক্স সিক্স এগারোর বিভাজ্যতার নিয়ম কি বিজোর স্থানের যোগ ফল মাইনাস জোর স্থানের যোগ ফল যদি এগারো বা শূন্য হয় তাহলে এগারো করা এখানে সুবিধা তাহলে আমি এখানে এক্সের জায়গায় কত বসালে ভালো হতো দুই তাই আনসার হয়ে গেল দুই চলো অদ্ভুত এরকম করোনা পিডাব্লিউডি এরকম করোনা ভাই ভাই না বোন আমি জানি না এরকম করোনা করো না বিষয়টা ভালো না চলো পরেরটা করো সরি চল আসলে সেই করো দারুণ প্রশ্ন দিশা টাইম অ্যান্ড ওয়ার্ক তোর তোর প্রিয় টাইম অ্যান্ড ওয়ার্ক দিয়ে দিয়েছি করো খুব সুন্দর অঙ্ক এটা খুব সুন্দর অঙ্ক আরে বাবা দিশা কুড়ি সেকেন্ডে নামিয়ে দিয়েছে কৃষ্ণা আরে দারুন 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 গোপীনাথ মৌসুমি ভেরি গুড মিলন শিল্পা একদম দেখি একটু বড় জায়গা লাগবে যাদেরকে যারা জানে না আমাকে দেখাতে হবে দেখো দুজন পুরুষ প্লাস তিনজন বালক একটা কাজ করতে পারে দুশো দিনে এটাও টোটাল ওয়ার্ক আবার ইকুয়াল টু বলতে পারি তিনজন পুরুষ দুজন বালক একটা কাজ করতে পারে একশো আশি দিনে দুটোই টোটাল ওয়ার্ক দুটোই একই কাজ এবার তুমি যদি নয় দিয়ে কাটো তুমি যদি নয় দিয়ে কাটো ন পঁচিশে দুশো পঁচিশ আর এটা কাটলে কুড়ি এটা কাটলে কত চার এটা কাটলে কত পাঁচ তাহলে দেখো 10 জন পুরুষ প্লাস 15 জন বালক ইজ इक्वल टू 12 জন পুরুষ প্লাস 8 বালক তাহলে তুমি বলতেই পারো দুজন পুরুষ ইকুয়াল টু 7 জন বালক তাহলে এখান থেকে বলা যায় ম্যান ইজ টু বয় কত আসলো বন্ধু সেভেন 7:2 তাহলে একজন পুরুষ একদিনে সাতটা কাজ করতে পারে আর একজন বালক একদিনে দুটো কাজ করতে পারে অনেকেই পেরেছো অনেকেই হয়তো পারছো না তাহলে আমাকে এবার প্রথম কাজ আমাকে টোটাল ওয়ার্ক বার করতে হবে টোটাল ওয়ার্কটা বার করি যে কোনো একটা ইকুয়েশন থাকে তাহলে তিনজন পুরুষ মানে তিন ইন্টু সাত দুজন বালক মানে দুই ইন্টু দুই ইন্টু একশো আশি তাহলে কত আসছে দেখো একুশ আর চার তাহলে পঁচিশ ইন্টু একশো আশি হলো মোট কাজ কি জানতে চেয়েছে জানতে চেয়েছে পাঁচজন পুরুষ আর পাঁচজন বালক তাহলে পাঁচজন পুরুষ আর পাঁচজন বালক এক এক দিনে কটা কাজ করতে পারে পাঁচজন পুরুষ করতে পারে পঁয়ত্রিশটা পাঁচজন বালক করতে পারে দশটা তাহলে এক এক দিনে ওরা পঁয়তাল্লিশটা কাজ করতে পারে তাহলে এই কাজটা নামাতে ওদের কদিন সময় লাগবে চার পঁয়তাল্লিশে একশো আশি আর চার পঁচিশে একশো দিন সময় লাগবে আশা করি সকলকে বোঝাতে পারলাম আশা করি সকলকে বোঝাতে পারলাম এ কে রে ভাই এই কে বলতো হ্যাঁ আমি ফুড এস তে একশো পঁচাত্তর পেয়েছি ফুড এস তে স্যার ভেঙে করা ভেঙেই তো করালাম আর কত ভাঙবো কয়েক লাইনে করে দিতাম ঠিক আছে চলো নেক্সট কোশ্চানে আসি পরের প্রশ্ন খুব সুন্দর অঙ্ক এটা চলো খুব সুন্দর অঙ্ক চলো করো দেখি না ওখ এখনো পর্যন্ত ওরকে ব্লক করার মতো কাজ করেনি গালাগালি ঠালাগালি দিলে বা কাউকে উল্টোপাল্টা বললে এখানে আমার ভাই বোনেদের আমি অবশ্যই ব্লক করতাম না গোপীনাথ আজে বাজে কমেন্ট না ভাই ঠিক আছে আরে বাবা বিশার একেবারে কিছু কিছু জিনিস পুরো কমন পড়ে গেছে খুব সুন্দর থ্যাংক ইউ ভেরি গুড রিচা বলছে কিছু কিছু জিনিস বিশাল কমন স্যার শিল্পা ভেরি গুড ভেরি গুড খুব সুন্দর ভেরি ভেরি গুড খুব দারুণ আরে বাবা চলো হান্ড্রেড লাইকটা কি আমি কভার করতে পারলাম খালি এইটুকু বলো তো আমাকে এইটুকু বলো হান্ড্রেড লাইকটা আমি কভার করতে পারলাম কি না খালি এইটুকু বলো মানে দিব্যেন্দু স্যারের ক্লাস আবার দশটা থেকে দেখো এটা কি আমাকে বলো এটা কি নশো টাকায় বিক্রি করা মানে নশো টাকাটা বিক্রয় মূল্য আচ্ছা বিক্রয় মূল্য থেকে যদি আমি ধার্য মূল্য যেতে চাই ধার্য মূল্যে যেতে গেলে কি করতে হবে হান্ড্রেড বাই এইটটি ফাইভ ছাড় আচ্ছা ধার্য মূল্য থেকে ক্রয় মূল্যে যেতে গেলে কি করতে হবে থার্টি পারসেন্ট বেশি দাম করে রেখেছিল ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে আনসার শেষ কয়েক সেকেন্ডে আনসার শেষ বলো পাঁচ কুড়িং একশো সতেরো তাহলে চোদ্দো হাজার বাই সতেরো চোদ্দো হাজার বাই সতেরো এটাকে ক্যালকুলেট করো এটাকে ক্যালকুলেট করে দেখো আটশো তেইশ পয়েন্ট পাঁচ টাকাই আসবে এক লাইনে করার মতোই উত্তর এটা মিথ্যে কথা না এটাটা এক লাইনে করার মতোই প্রশ্ন একেবারে হ্যাঁ আমি যেটাই দেখছি তো আসলে না টাইমটা একটু বদলেছে বা সেঞ্চুরি হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে অনেক ভালোবাসার জন্য ভাই বোনেরা স্যার বাংলা মামের ক্লাসটা আসাম রাইফেল নামে একজন আছে খুব প্রবলেম করে এই বদমাইশি কি বলো তো দেখো ব্যাপার হচ্ছে শিক্ষা আমি আগের দিন পেট বেছে কথাটা বলেছি যে কমেন্টে যা খুশি করা যায় তুমি যদি আমার সামনে বসে বলতে না পারতে না বলতে মানে সোশ্যাল মিডিয়ার এটা বড় বাজে গুণ তুমি যা খুশি তুমি আমাকে একটা খিস্তি দিয়ে দিতে পারো তুমি আমাকে খিস্তি দিতে পারো কি করবো বলো আমি আমার কিছু করার আছে তোমার শিক্ষা এরকম কমেন্ট তো ওপেন ফোরাম আজকে সামনে বসে তুমি সেটা পারতে না সামনে বসে তোমাকে আমি আরো বেশি ডিগনিটি শেখাতে পারতাম কারণ আমি শিক্ষক তোমাকে নৈতিকতা শেখাতে পারতাম কিন্তু কমেন্ট তো যা খুশি তুমি গালি দিতে পারো আমি কি করব বলো তুমি আমার বাবাকে গালি দিতে পারো মাকে দিতে পারো কি করাই যাবে তুমি তোমার এরকম এই জন্য তো বক্স ঠিক আছে লাস্ট কোয়েশ্চেন আজকে চলো আজকে শেষ প্রশ্ন চলো কর করো দেখি সবাই এইসব দালাল ঠালাল এখন আমরা বাজে কথা বলবো না আফসার আমরা বলবো না কারণ আমাদের শিক্ষা আমাদের শিক্ষা নৈতিক শিক্ষা ভালো কারণ আমি জানি আমার রনি তনু যারা আমার রেগুলার ক্লাস করে তারা আমার শিক্ষায় শিক্ষিত তারা কাউকে বাজে কথা বলে না ঠিক আছে আমরা কেউ বাজে কথা আমরা বাজে কথা বলি না আমরা বলবো না হ্যাঁ সরে গেছি কখনো বাজে কথা বলবে না বাবু কমেন্ট সেকশন একটা আমরা শালীনতা জানি আমরা দেখবে ভালো জিনিসের ভালো ফলাফল পাবে কখনো কাউকে খারাপ কথা বলবে না

ব্যাস এই হয়ে গেল অ্যার চলো এইবার তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিই আজকে থেকে হোমওয়ার্কের একেবারে আবার আগের মতো চলে আসছি হোমওয়ার্ক নিয়ে চলো এই কোশ্চেনটা প্রথম এটা সেকেন্ড এটা থার্ড এটা এবং ফোর্থ এই প্রশ্নটা এই চারটে হোমওয়ার্ক দিলাম আবার কমেন্টে অ্যানসার করবে আবার আমি কমেন্ট দেখানো শুরু করব আবার আমি ফর্মে ফিরে আসছি মাঝখানে এক দেড় সপ্তাহ খুব বাজে বাজে সময় গেছে সরি 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 আসলে বুকে একেবারে এক কফ কোর মানে কপ ভরে মানে কফ ভরে আছে বুঝলে তো চলো দেখা হচ্ছে রাত্রির দশটায় রেলের কাছে ঠিক আছে রাত দশটায় আজকে আবার দেখা হবে সমস্যা নেই আবার ঠিক আছে হ্যাঁ অশোক শেষ হয়ে গেল আবার আবার কালকে আসবো মানে রাতে আসবো আবার রাত দশটার সময় সবাই রাত দশটায় চলে আসবে হ্যাঁ সবাই রাত দশটায় চলে আসবে রাত দশটার সময় দেখা হবে আবার ঠিক আছে চলো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো লড়াইয়ে থেকো যুদ্ধে থেকো জয় হিন্দ জয় ভারত ভারত মাতার জয় আর সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ঠিক আছে ভালো থেকো সবাই